আপনি কি কখনো ভেবেছেন এসি থেকে এই টপটপ জল কেন আর কোথা থেকে পড়ে? তো আসুন জেনে নেই। তো আসলে এসি থেকে পড়া এই জলকে আপনার ঘর থেকে নেওয়া হয়েছে। ভালোভাবে বোঝার জন্য আপনি ফ্রিজ থেকে একটি জলের বোতলকে বাইরে বের করুন আর সেটিকে কিছু সেকেন্ডের জন্য বাইরে রেখে দিন। তো তখন আপনি দেখবেন বোতলের উপরে কিছু বিন্দু বিন্দু জল জমা হয়ে গেছে। তো সেটি এলো কোথায় থেকে? তো আসলে ঘরের মধ্যে ময়েশ্চার থাকে, যেটি কিনা ওয়াটার ভ্যাপর মানে জলীয় বাষ্পের ফলে ঘটে। আর যখন এই জলীয় বাষ্প কোনো ঠান্ডা জিনিসের কন্ট্যাক্টে আসে তখন সে লিকুইডে পরিবর্তন হয়ে যায়। আর এই প্রসেসকে কনডেনসেশন বলে। আর এই জন্য আপনি দেখবেন এসি চালানোর পর ঘরের ময়েশ্চার কম হয়ে যায়। আর এটি এই জন্য হয় কারণ এসির মধ্যে কোল্ড কয়েলস থাকে। আর যখন এই কয়েলসের সঙ্গে ওয়াটার ভ্যাপর ধাক্কা খায় তো তখন ওয়াটার ভ্যাপরস লিকুইডে পরিবর্তন হয়ে যায়।